টিএমটিভি সেনালত নতুন আজ 27 তারিখ এপ্রিল 2024 শনিবার খবর লই অনরার মন্ত্রণা হাজির হইলাম। আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওবরকাতুহু। আরকান স্টেটত মগবাগিয়া দেমলাঠি দরমিয়ান লড়াই চলুদ্দে টাইম মাঝে রোহিঙ্গা মুসলমানর মামলার বাবুতে ইউএনর হিউম্যান রাইট কাউন্সিলর কমিশনার বলকার টাকে রিপোর্ট নেলাই দে হিয়ানরে মগবাগি লেইডার কোলে হন্দিল্লা গরি ইনকার দরের তাহলে সফর গজিয়ে বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনারে রোহিঙ্গা মুসলমানের মামলারে ফাইসলা করে দিবল্লা কুশিশ করে যাইব এন হয়ে তাইল্যান্ডের প্রাইম মিনিস্টারে ওয়াদা দিয়ে। আমেরিকার কলেজ ইউনিভার্সিটি কলম মাঝে ইসরায়েলের লড়াই দিয়া গারাই বললা বলিয়রে স্কুলা হুয়াইন কলে বেসা দিছি হরতাল গড়ের আইজার খবর মাঝে খবর ইনর বাবুতে তাফসির সাথে বয়ান করা যাইব। হেতাল্লা যে দূর রোহিঙ্গা মুসলমান বাই বিনাইন কল অনরা আর আর খবর রে ফোনর হার গুয়া রোহিঙ্গা মুসলমানর বাই বিনাইন্দর হেডে শেয়ার করি বললা আরজ করা যার। আরকান স্টেটত মগবাগিয়া দেমলাঠি দরমিয়ান লড়াই চলুদ্দে টাইম মাঝে রোহিঙ্গা মুসলমানর হালত বেশা বেশি খতরা ওইয়াইয়ে রোহিঙ্গা মুসলমানক কল্লা ডরা ভরে দে চিন্তা করা ভরে দে হিন্দিল্লা হালত বনিয়াইয়ের এন হইরে ইউএনর হিউম্যান রাইট কাউন্সিলর কমিশনার বরকার টাকে ইউএন মাঝে তকরির গজ্জে দে টাইক মাঝে এলা নামা নেলাইরে বইয়ান গজ্জে এখন আর কান স্টেট মাঝে মগবাগিয়া দে মলাঠি দরমিয়ানত লড়াই চলতে টাইম মাঝে রোহিঙ্গা মুসলমানক কল্লা বলিয়রে বেশা বেশি খতরা বনিয়াইয়ের এন হইরে বলকার টাকে রেপুর নেলাই দে হিয়ানরে মগবাগি তরফতন হতা হইবার এজাজত আছে দে কাইন্তু কাইয়ে কবুল গরা নজা এন হইরে ইনকার গজ্জে। আর কান স্টেটত মগবাগিয়া দে মলাঠি দরমিয়ান লড়াই চলত দে টাইম মাঝে দিনতু দিনে পাপলি কক্কল বেশা বেশি নুকসান অর আর বেশা বেশি পাপলি কক্কল গরবারি সারা ওজার গই টাইম ইবাম মাঝে আর কান স্টেট বাদ বাকি আছে দে রোহিঙ্গা মুসলমানের হালত ও বেশা বেশি খরা ভর হিতার আল্লাহ বেশা বেশি ডরা ভর দে চিন্তা গড়া ভর দে মামলা ওয়াইয়ের এর হইরে বলকারটাকে ইউএন মাঝে তকরির গজ্জে দে টাইম মাঝে বয়ান গজ্জে 2017 মাঝে বর্মার মেলাটিয়ে রোহিঙ্গা মুসলমান কলরে টার্গেট লাগাইরে রোহিঙ্গা মুসলমানের মা বইনাইন কলরে রেপ গজ্জে হেন্দিলা জাক জাক রোহিঙ্গা মুসলমানকল মারি ফিললে 1 মিলিয়নের ওরে রোহিঙ্গা মুসলমানকল বাংলাদেশের মাঝে বলা জুড়ি ফারগারাই দিয়ে এখন মগবাগিয়া দেমলাঠি দরমিয়ানত লড়াই চলতে টাইম মাঝিও মগবাগিয়ে প্লান ইবা শুরু করছে এম হইরে বলকারটাকে এলান গজ্জে হেতলা বলিয়রে সারা দুনিয়াইয়ে রোহিঙ্গা মুসলমানর ওরে আর মতো জিনোসাইট আইন ভারফান কারওয়াই করি যাই বললা বলিয়রে হিবাইয়ে ইউএন মাঝে তকরির করি রেপোর্ট নেলাইয়ে দে ইয়ান মাঝে হেন্দিল্লা বয়ান গজ্জে হিবাইয়ে রেপোর্ট নেলাইয়ে দে ইয়ানর বাবুতে কাইন্তু কাইয়ে জবাব দিয়ে দে হেড়ে ইউএনর বলকারটাকে এলানামা নেলাইয়ে দে ইন মিশা খবরর ওরে নেলাইয়ে দে সই মজিন হেন্দিল্লা ন এম হইরে কাইন্তু কাইয়ে বইয়ান গুজ্জে এখন আর কান স্টেট অফ মাঝে মগবাগিয়া দে মলাঠি দরমিয়ান লড়াই চলতে টাইম অফ মাঝে মগবাগিয়ে রোহিঙ্গা মুসলমান কলরে গুলি মারি 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 ফেলের মাইয়া হুয়াইন কলরে রেপ গরের হেন্দিলা ধরি ধরি রোহিঙ্গা মুসলমান কলরে বন গরের এন্দিলা জুলুম গরতে ইনর বাবুতে ইউএনর হিউম্যান রাইট কাউন্সিলর কমিশনার বলকারটাকে রেপুর নেলাই দে ইয়ানরে মগবাগি লেডার কাইন্তু কাইয়ে চোখ দেখা মিশা হতা হওয়া শুরু করছে বলকারটাকে 2024 এপ্রিলের 19 তারিখ মাঝে ইউএন মিডিয়ার প্রেস কনফারেন্স করছে দে টাইম মাঝে আর কান স্টেটর রোহিঙ্গা মুসলমানের মামলার বাবুতে হিবাইয়ে হেন্দিল্লা বয়ান গজ্জে মগবাগি তরফতো হতা হইবার এজাজত আছে দে কাইন্তু কাইয়ে এখন বলকারটাকে এলান গজ্জে দে ইন মিশা খবরর ওরে এলান গজ্জে দে ইয়ান দুনিয়াইয়ে জানি বললা এম হইরে হিতে ইংলিশ হইতে বর্মিসত সারা দুনিয়াইয়ে জানে ভান করিওরে হেন্দিল্লা এলান গজ্জে
ইতে এলান গুজে দে হেডে এখন আর কান স্টেট অফ মাঝে মগবাগিয়া দে মেলাঠি দরমিয়ান মাঝে আরম্ভত লড়াই শুরু হয়ে দেলতি টাইমলতি শুরু করিয়রে 170 নজন পর্যন্ত পাবলিক মধ্যে 468 জন জখমইয়ে হেডে রোহিঙ্গা মুসলমান 65% আছে দে এন ভরে এলান গজ্জে লড়াই জরিয়া 3 লাখ পর্যন্ত রেফুজি হইয়ে দে হেডিও রোহিঙ্গা মুসলমান 15% বে আছে দে এন ভরে হিতে এলান গজ্জে আরএসা আরসু এআরএ রোহিঙ্গা মুসলমানর হাতিয়া দরিয়া ডায়ক কলে আরকান স্টেট অফ মাঝে মকাত দে বেকুসুরি মুসলমান কলরে মারি ফেলে দে হিনর বাবুতে বলকার টাক রিপোর্ট মাঝে নলেকে এন হইরে কাইন্তু কাইয়ে বৈয়ান গজ্জে গত এপ্রিলর 18 তারিখ 19 তারিখ মাঝিও এক্সট্রিমিস্ট রোহিঙ্গার হাতিয়া দরিয়া ডায় কলে বুদিডঙ টনর এমএসএফর হাঁসারিয়াত দে 200 ওরে মগর কর কল ফুরা দিয়ে এন হইরে কাইন্তু কাইয়ে বৈয়ান গজ্জে রোহিঙ্গা মুসলমানর মামলারে ফাইসলা করি ফারিবার বাবুতে থাইল্যান্ডে মদত করি যাইব এন হইরে থাইল্যান্ডর প্রাইম মিনিস্টার সেরেতা তাবিসিন হদে হিবাইয়ে বৈয়ান গজ্জে এপ্রিলর 26 তারিখ মাঝে থাইল্যান্ডর রাজধানী ব্যাংকক মাঝে সফর গজ্জে দে বাংলাদেশর প্রাইম মিনিস্টার শেখ হাসিনারে থাইল্যান্ডর হুকুমতে উগুয়া ইস্তেকবাল করি মুজিলিস গজ্জে দে টাইম মাঝে থাইল্যান্ডর প্রাইম মিনিস্টার সেতারা তাবিসিন হদে হিবাইয়ে হেন্দিলা বৈয়ান গজ্জে দে ইয়ান থাইল্যান্ডর ব্যাংক পোস্ট নিউজ মাঝে লিখকে 2017 লতিয়রে আরকান স্টেট উত্তন জেনোসাইড কাই বাংলাদেশ সার আলিয়ে দে 1 মিলিয়নর ওরে রোহিঙ্গা মুসলমান কলরে বাংলাদেশে কেরমজ ধরি যা দে ইয়ানোর বাবুতে থাইল্যান্ডর প্রাইম মিনিস্টারে বেশা বেশি সুকুরিয়া আদায় গজ্জে থাইল্যান্ডর প্রাইম মিনিস্টার সেতারা তা দেশিন হদে হিবাইয়ে বাংলাদেশর প্রাইম মিনিস্টার শেখ হাসিনারে বেড়াইতে যাইবুল্লা দাওয়াত দি দে হে হিসাবে গত বুধবার লতি শুরু করি সদিন না থাইল্যান্ডর মাঝে সফর গজ্জে থাইল্যান্ড দে বর্মার বর্ডার দরমিয়ান মাঝে লড়াই ফজাত জরিয়া বর্ডার অশান্তি চলে দে ইন বর্মা দে বাংলাদেশর বর্ডার দরমিয়ান লড়াই জরিয়া বর্ডার অশান্তি চলে দে ইনর বাবুতে দুজনে বৈঠকত বইরে মশওয়ারা করিবার আছে এন হইরে থাইল্যান্ডর ব্যাংক পোস্ট নিউজ মাঝে লিখকে থাইল্যান্ড আর দে বাংলাদেশর দরমিয়ান মাঝে তালুকাত বাড়াই বললা সশরী ব্যবসায়করা কলর মজবুত করিবার বাবুতে থাইল্যান্ডে দাওয়াত দিয়ে দে হিসাবে বাংলাদেশর প্রাইম মিনিস্টার শেখ হাসিনা থাইল্যান্ড মাঝে সফর গজ্জে বুদিনঙা দে মন্ডুর গাড়ি রাস্তার মাঝে এপ্রিলর 65 তারিখ দিন 9 পর্যন্ত বাজ্যে দে টাইম মাঝে বর্মার মেলাটির হাজা তিয়ারা দে রেশনগরা কল আনে দে গাড়ি তিন্নানরে মগবা গিয়ে মাই মুমফুড়াইরে গাড়ি মাঝে আসিল দে হাজা তিয়ারার রেশন অগেরা কল মগবা গিয়ে তেঙ্গরি লগিও এন হইরে মগর নেরিঞ্চারা নিউজ মাঝে লিখকে গাড়িহীন লইয়াইরে দিনর 200 পর্যন্ত বাজ্যে দে টাইম মাঝে এলাকাহীন মাঝে বর্মার মেলাটি পেলেন লই হেলিকপ্টার লইরে বেশা বেশি বোমবারি গজ্জে এখন মগবাগিয়া দে বর্মার মেলাটি দরমিয়ান মাঝে তেন্ডুয়ে টঙ্গ মন্ড বুতিডং এলাকা ইনম মাঝে বেশা বেশি লড়াই চলের 4 মাইলর না কাকা 2 নম্বর মেলাঠির গাঁঠি রিও এখন মগবাগিয়ে ড্রপ ড্রুন লইরে প্রতিদিন বোমবারি গড়ের গাজার এলাকা মাঝে 30 চান পর্যন্ত হামাসর এলাকারে টার্গেট লাগাইরে পেলে লইরে বোমবারি গজ্জে এন হইরে ইসরায়েলর হুকুমত তরফতুন এলান গজ্জে গত 20 বারে 30 চান পর্যন্ত হামাসর এলাকারে টার্গেট লাগাইরে বোমবারি গজ্জে এন হলিও বোমবারি হিবা জরিয়া 4-5 জন মানুষ পাবলিক নোকসান হইয়ে দে এন হইরে হামাসর হেলথ মিনিস্টারর অফিসর তরফতুন এলান গজ্জে হামাসে ইসরায়েলরে রকেট লঞ্চ কল মার দে এলাকা মাঝে পেলে লইরে বোমবারি গজ্জে দে এন গজরে ইসরায়েলর হুকুমত তরফতুন এলান গজ্জে গাজা মাঝে দুপাত দে পাবলিক কললা আমেরিকাইয়ে $1 বিলিয়ন মদত করিব আমেরিকা লইরে বালা দুস্তিয়ারা দেশ আছে দে ইউক্রেন হইতে হেন্দিলা দেশ কললা
$95 বিলিয়ন মদত গরিবল্লা বলিওরে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনে সাইন গরিওরে বাদে এখন ইসরায়েলে গাজার এলাকার মাঝে বেশাবেশি হামলা করে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনে সাইন গজে দে হিবাব মাঝে ইসরায়েলরিও লড়াইয়ের বাবুতে মদত $26 বিলিয়ন পর্যন্ত গরিবার আছে। টাইম ইবাব মাঝে আমেরিকার টেক্সাস ক্যালিফোর্নিয়া স্টেট ইনত ওইতে আমেরিকার দেশর জাগা বজাগা কলেজ ইউনিভার্সিটি অব কলম মাঝে স্কুলিয়া ভয়নক কলে রাস্তাত নেলিওরে ইসরায়েলে পলেস্টিনরে লড়াই চালাতে ইনর মুখালে হরতাল গড়া শুরু করছে। হিতারা হরতাল গড় দে টাইম মাঝে ইসরায়েলে পলেস্টিনর এলাকার মাঝে টেরোরিস্ট সন্ত্রাসী মামলা ঘুরি লড়াই চালাত দে ইনরে জলদি তু জলদি থিয়া গড়াই বললা পলেস্টিনর মুসলমান কলরে মারি ভিলি বললা বলিওরে আমেরিকা ইয়ে ইসরায়েলরে লড়াই চা সামানা হাজা থিয়ার কল মদত করে দে ইন বন গরি বললা বলিওরে হেন্দিল্লা আরজ গজ্জে ইতারা হরতাল করে দে টাইম মাঝে টেক্সাস স্টেট মাঝে হরতাল করে দে স্কুলা ভয়ন আর দে আমেরিকার পুলিশর দরমিয়ান মাঝে মারামারি ওইয়ে লস এঞ্জেলস মাঝে 93 জন পর্যন্ত হরতাল করে দে স্কুলিয়া ভুয়ান পুলিশে দরিয়রে বনগজ্জে বস্টন বলে হইরে টন আসে দে হিয়ান মাঝিও 108 জন পর্যন্ত স্কুলিয়া ভুয়ান কল দরিয়রে আমেরিকার হুকুমতে বনগজ্জে। আজ্জার খবর দূর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।